পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন লাহোর যুব সমন্বয়কারীদের একটি পরামর্শ সভা মরিয়ম নওয়াজ শরীফ এবং হামজা শেহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল রোববার। সভাটি এমন একটি ধারাবাহিক কার্যক্রমের অংশ যা পিএমএলএন ওই দিনগুলো পরিচালনা করছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যখন 21 অক্টোবর দেশে ফিরে আসবেন তখন তাকে উৎসাহিত ও স্বাগত জানানোর প্রস্তুতি নিতে। দুর্নীতির দায়ে 7 বছরের কারাদণ্ড থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মিস্টার শরীফ 19 নভেম্বর 2019 চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য কমপক্ষে 1 মিলিয়ন লোকের উপস্থিতির জন্য একটি উপযুক্ত সংবর্ধনার আয়োজন করা পিএমএলএন এর সভাপতি শেহবাজ শরীফ এবং মরিমের মধ্যে পার্থক্যের মতো বিষয়গুলো মুখোমুখি হয়ে উঠেছে। তারা ক্যাডার সংগঠিতকরণ এবং দক্ষতার জন্য একটি পরীক্ষামূলক ঘটনাও হয়ে দাঁড়িয়েছে। বড় শরীফের প্রত্যাবর্তন নিয়ে দলীয় নেতাকর্মীরাও অস্পষ্টতার কারণে প্রতিরক্ষামূলক জামিনের শঙ্কায় রয়েছে। বর্তমানে শেহবাজ শরীফ, ইসহাক দার এবং খাজা আসিফ আজম নাজির তারার তাদের মতে দলের নেতা লন্ডনে মিস্টার শরীফের সাথে আইনি ও রাজনৈতিক সূক্ষ্মতার বিষয় নিয়ে আলোচনা করছেন। যখন মরিয়ম স্থানীয় দলের অধ্যায় এবং শাখাগুলির সাথে দফায় দফায় বৈঠক শেষ করার পরে তাদের যোগ দিবেন। দলীয় ক্যাডারকে একত্রিত করতে মরিয়ম ফোকাল পার্সন নিয়োগ করেছে এবং জেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করেছে। প্রাক্তন এমএলএন ও এমপি এ টিকিটধারী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয় গঠিত সংস্থাগুলি কেবলমাত্র তার কাছেই সরাসরি জবাবদিহিতা করবে এবং অভ্যর্থনা শেষ হওয়ার পরই শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। প্রতিটি সংসদ সদস্য, টিকিটধারী এবং দলীয় পদধারীকে সংবর্ধনা অনুষ্ঠানে সমর্থকদের আনার ন্যূনতম লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। খাজা আসিফ সহ দলের নেতাদের বিবৃতি যে মিস্টার শরীফ প্রতিরক্ষামূলক জামিন পাওয়ার পরই দেশে ফিরে আসবেন যাতে তাকে বিমানবন্দরে গ্রেফতার না করা হয়। জুলাই 18-তে এর মতে স্বদেশে প্রত্যাবর্তন পরিকল্পনা সম্পর্কে সন্দেহ তৈরি করেছে আর এতে দলীয় সমর্থক কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মরিয়ম বিভিন্ন অধ্যায়ে দলীয় নেতাদের মধ্যে মত পার্থক্য মীমাংসা একটি কঠিন কাজও মোকাবেলা করছেন যা সংবর্ধনার মসৃণ ব্যবস্থা বাধা সৃষ্টি করতে পারে। খাইবার পাখতুনখাওয়ায় এবং তার সংঘবদ্ধকরণ অভিযানের সময় সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেপির গভর্নর ইকবাল জাফর ঘাগরাও এবং কেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহতাব আব্বাসির মতো নেতাদেরকেও কেপির সভাপতি আমির মুকাম সভায় আমন্ত্রণ জানাননি। সভাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় মরিয়ম বলেছিলেন যে মিস্টার শরীফ এই নেতাদের সাথে সরাসরি যোগাযোগ করেছিলেন। জনাব ঘাগরা তার বাড়িতে একটি মুকাম বিরোধী কনভেনশনের আয়োজন করেছিলেন। অন্যদের মধ্যে মিস্টার আব্বাসি এবং তারিক খান এবং সাবেক সাধারণ সম্পাদক সরঞ্জাম খানের ছেলে উপস্থিত ছিলেন। গিলগিত বালতিস্তান পিএমএলএন এর সভাপতি হাফিজুর রহমানের বিরুদ্ধেও বিভিন্ন কণ্ঠস্বর উপস্থাপিত হয়েছিল কারণ তাদের প্রতিদ্বন্দ্বী বলেছিলেন যে 2-3 দশক ধরে এই অধ্যায়ের নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন রক্তের জন্য তাকে অবশ্যই পদটি ত্যাগ করতে হবে। মিস্টার রেহমান স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করার প্রস্তাব দেন কিন্তু মরিয়ম তা করতে থেকে বিরত রাখেন। বলেন যে দেশের যে কোনো অফিসে প্রহরী পরিবর্তনের সিদ্ধান্ত জনাব শরীফ ফিরে আসার পরেই নেওয়া হবে। একইভাবে আজাদ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার শাহ গোলাম কাদির এজেকে এর সভাপতি হিসাবে মেনে নিতে অস্বীকার করেছেন। বলেছেন যে তিনি শুধু পিএমএলএন এর পৃষ্ঠপোষক ইন চিফের কাছে জবাবদিহি করছেন। পাঞ্জাবে দক্ষ ক্ষমতা থাকাকালীন উপযুক্ত হওয়ার কারণে অনেক বিশিষ্ট ব্যক্তি, প্রাক্তন সংসদ সদস্য প্রতি বিরক্ত। এখন তারা প্রাক্তন এমএলএন এর এমপিদের সংবর্ধনার জন্য দলীয় কর্মীদের জমায়েত করতে তাদের সংবর্ধনা ধার দিতে প্রস্তুত নয় এবং উদ্দেশ্য তাদের পৃথক সমাবেশ করতে আগ্রহী। পিএমএলএন এর প্রধান সংগঠক মিডিয়া পরিচালনার কাজও নিয়েও বেষ্টিত যা তিনি মনে করেন যে এখন ইমরান খান পন্থী অ্যাঙ্কর পার্সনদের প্রভাব রয়েছে।